আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মজাদার একটি চিচিঙ্গা ভাজি। এটা অসম্ভব মজার, আপনারা খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন। আসলে ভাজি, যে কোনো ভাজি তৈরিতে বেশি উপকরণের দরকার পড়ে না, অল্প কিছু উপকরণ হলেই ভাজি আসলে অনেক মজা হয়। তো আমি প্রথমে এখানে সরিষার তেল দিয়ে নিলাম, কারণ আমরা আসলে সরিষার তেলটাই ইউজ করি সব খাবারে। তো সরিষার তেল দিয়ে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো দেওয়ার পরে এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নরম করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচেরও একটু কম রসুন বাটা, কারণ আমার চিচিঙ্গা আসলে অনেক কম, যার কারণে আমি হাফ চা চামচের কম রসুন বাটা ইউজ করছি। যারা একটু বেশি থাকবে তারা আমি হাফ চা চামচ বা এক চামচের কম এভাবে ইউজ করলে হবে, এর বেশি আসলে রসুন বাটার দরকার নেই। তো তারপরে আমি এখানে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ ভেজে নিব, তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এটা দিয়ে তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। আপনারা হলুদের গুঁড়া একটু কম পরিমাণে দিবেন, এটা আসলে বাজিতে তেমন বেশি হলুদের প্রয়োজন হয় না। আর সামান্য একটু দেবো মরিচ গুঁড়া। তারপরে আমি এটা একটু ভেজে নিয়ে, আমি আসলে আজকের এই বাজিতে কোনো প্রকারের পানি ইউজ করব না। তো এটা ভেজে নিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি সেখানে দিয়ে দেবো চিচিঙ্গাগুলো। আমি আপনারা চাইলে এখানে আলু ইউজ করতে পারেন, আর না চাইলে দরকার নেই। তারপরে চিচিঙ্গাগুলো সুন্দর করে নাড়াচাড়া করে সব মশলার সাথে মিশিয়ে তারপরে আমি এটা ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তারপরে আমি ঢাকনা তুলে আবারও এটা নাড়াচাড়া করে দিব। এর মধ্যে আপনি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ডেকে রাখলেই দেখবেন যে এটা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। তো তারপরে আমরা আবার ঢাকনা দিয়ে ডেকে দেবো, ডেকে দিলে আবারও কিছু পানি ছেড়ে দেবে। আসলে চিচিঙ্গা একটা পানি জাতীয় সবজি, এটা থেকে এমনিতেই অনেক পানি বের হয়, এটা রান্না করতে বা ভাজতে হলে পানির দরকার হয় না। তো তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা যখন একটু লেগে লেগে আসবে তখন আমি ঢাকনা তুলে আবার নাড়াচাড়া দিয়ে আমি হালকা একটু চিনি দিব। চিনি দেওয়ার পরে এটা আসলে চিচিঙ্গা একটু পানি পানি লাগে, তো আপনি যদি হালকা একটু চিনি ইউজ করেন তাহলে এটা অনেক মিষ্টি, একটু হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, যেটা খেতে আসলে অনেক মজা লাগে। যে কোনো ভাজিতে একটু চিনি দিলে আসলে টেস্ট অবশ্যই বেড়ে যায়, আর চিনি আমি যতদূর জানি যে কোনো রান্নায় ইউজ করলেও টেস্ট বেড়ে যায়। তো এভাবেই একদম চিনি দেওয়ার পরে আমি জাস্ট 2-4 মিনিট নাড়াচাড়া করে তুলে ফেলবো। তৈরি হয়ে গেল আমার মজাদার, এটা আসলে অনেক মজা হয়েছে। যদি ধনিয়া পাতা থাকতো তাহলে এটা আরও মজা হতো, আরও ইয়ামি হতো খেতে, সুন্দর একটা ফ্লেভার আসতো। কিন্তু আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।